নমস্কার, আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য। সবাইকে জানাই মেরি ক্রিসমাস, সবাই খুব আনন্দ করুন, ভালো থাকুন। আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজ এর পর্দায়। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377। আবারও বলে দিই, নৈহাটি রেলওয়ে মাঠে 24 ডিসেম্বর শুক্রবার উদ্বোধন হল উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রন্থমেলার। উদ্বোধন করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার মনোজ ভার্মা, নৈহাটির পৌর প্রশাসক অশোক চ্যাটার্জি সহ নৈহাটি ও ভাটপাড়া পৌরসভার পৌর প্রশাসকগণ। নৈহাটির মেলা আমাদের কাছে একটা এক্সাম্পল, জেলার কাছে একটা উদাহরণ। নৈহাটির মানে এককভাবে নৈহাটির গত কয়েক বছর ধরে পার্থ ভৌমিকের নেতৃত্বে যেটা হয়েছে সেটা কিন্তু সারা জেলার সেরার সেরা মেলা। এটা দেখে কিন্তু আমরা উজ্জীবিত হয়ে প্রত্যেকে মেলা করেছি। আমি কোথাও বাণীপুরে লোক উৎসব করেছি, কখনো হাবড়া উৎসব করেছি, এবং বই মেলা আমরা প্রত্যেক বছর ঘুরিয়ে ঘুরিয়ে যাই। গত এক বছর আমরা করতে পারিনি, তার আগের বছর আমরা বনগাঁয় করেছিলাম, তার আগের বছর আমরা উত্তর দমদমে করেছিলাম, এরমভাবে ঘুরে ঘুরিয়ে ঘুরিয়ে মেলা করি। কিন্তু পার্থ যে মেলার যে রূপটা দিল আজকে, মানে অকল্পনীয়। বই বুক ফেয়ারের দুজন কর্মকর্তা ছিলেন ক্যালকাটা বুক ফেয়ারের, সুধাংশু দে, ত্রিদীপ চ্যাটার্জি ছিলেন, তারাও বললেন অভিনব। এবং মন্ত্রীও পাশ থেকে আমাকে বললেন যে আমার মেলাটা আমার দেখে খুশি হচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা, এবার উত্তর চব্বিশ পরগনা এমনি খুব প্রাণবন্ত জায়গা। আপনি মন্ত্রীকে আবেদন জানালেন গ্রন্থাগার নিয়ে? আমি গ্রন্থাগার নিয়ে বললাম যে গ্রন্থাগার, এমন একটি গ্রন্থাগার আপনি করুন জেলায় আছে, প্রচুর গ্রন্থাগার আছে, প্রচুর, 50,000 ওপরে মেম্বার আছে, উনি বললেন। আমি বললাম এমন করুন যে স্টুডেন্টরা কস্টলি বইটা কিনতে পারে না, যে বইটির দিন 500-700 টাকা দাম, সেই বইটি সেই গ্রন্থাগারে থাকবে, সেই গ্রন্থাগার থেকে সেই বইয়ের যে পাতার রেফারেন্সটা এখন তার হাতে লিখবে না, ওইটা জেরক্স করে, সেই গ্রন্থাগারে যদি একটা জেরক্স মেশিন থাকে সেই গ্রন্থাগার থেকে বইয়ের পাতা 4-5টা পাতা জেরক্স করে নিয়ে তারা পড়তে পারে। দুটো জিনিস স্যার পাবে, শুধু আজকের গ্রন্থাগার কিন্তু গল্পের বই নয়, আজকের গ্রন্থাগার কিন্তু পড়াশোনার বই। মাথার মন্ত্রী আমাকে নিজে বললেন যে আপনার এই প্রপোজালটা আমি গ্রহণ করলাম এবং প্রত্যেকটা আমি ইয়েকে লাইব্রেরিকে আমি হেল্প করবো এই ব্যাপারে। এটা আমি বলেছি, ওনাকে বলেছি এটা করতে হবে গ্রন্থাগারগুলোকে। নতুন করে আমরা এখন গ্রন্থাগারের অনুমোদন এখন দিচ্ছেন না, উনি বললেন পুরনো গ্রন্থাগারগুলোকে সারিয়ে নিন, এটাই আমরা নেবো। আমরা গ্রন্থাগার কমিটির সাথে আবার বসবো, বসে পুরনো গ্রন্থাগারগুলোকে আবার সাজিয়ে নিয়ে গরিব মানুষকে সাহায্য করতে হবে। এই আগামী কয়েকদিনের মধ্যেই ক্যালকাটা বুক ফেয়ার স্টার্ট হবে, অন্যতম শ্রেষ্ঠ বুক ফেয়ার, শুধু কলকাতা নয়, ভারতবর্ষ নয়, পৃথিবীর একজন অন্যতম, পৃথিবীর 1-2-3-এর মধ্যে আমাদের ক্যালকাটা বুক ফেয়ার পড়ে যায়। মানে আমার সৌভাগ্য যে সেই বুক ফেয়ারের সাথে আমিও যুক্ত আছি, আমি কলেজ স্ট্রিট পাড়ারই ছিল। না, ওটা ওনাকে আমি বললাম একটা প্রসেসের সিস্টেমের মধ্যে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। কোনো জায়গাতেই আমি ভোট করে কাউকে পারমানেন্টলি স্টাফ তো করে নিতে পারি না, সরকারি স্টাফ
উনি বললেন যে সেটা আমরা অ্যাডভার্টাইজমেন্ট করছি, আমি অনুমোদন পেয়ে গেছি, উনি অ্যাডভার্টাইজমেন্ট করবেন। দীর্ঘদিন কোভিডের কারণে মেলা বা উৎসব বন্ধ ছিল, কোভিড বিধি মেনে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির প্রেরণায় এই বই মেলা অন্যান্য মেলা শুরু হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এই প্রাচীন ঐতিহ্যবাহী নৈহাটি শহরে বই মেলা সুন্দরভাবে হবে, মানুষ যথাযথ বইপত্র দ্বারা কিনবেন। চলো নৈহাট। কি এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকব, মনির মতো বাড়ি কোথায় পাব? হ্যাঁ ঠিকই ভেবেছেন, মনির মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাঁপা বনগা রোড সংলগ্ন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরও একটি নম্বরে 9831-919515 এই নম্বরে। আসন্ন গঙ্গাসাগর মেলা 2022 উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক পি উল্কানাথন। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, জেলা পরিষদের সভাধিপতি শামিমা শেখ, দক্ষিণ চব্বিশ পরগনার জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার সহ উচ্চপদস্থ সরকারি আধিকারিকেরা। এদিন আসন্ন গঙ্গাসাগর মেলায় করোনা স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলি সম্পর্কে আলোকপাত করা হয়। মানে গত বছর একটু ইন্টারনেট নিয়ে সমস্যা ছিল, এর আগে একটু ঠিক ছিল, গত বছর একটা প্রবলেম হয়েছে বিকজ সাম অফ দি ইকুইপমেন্টস ওয়ার নট প্রপারলি ওয়ার্কিং। এটা 3 মাস আগে থেকে আমরা পাশি করছি। আই পার্সোনালি মেট দ্য প্রিন্সিপাল সেক্রেটারি আইটি, আই স্পোকেন টু দ্য ডিপার্টমেন্ট, সো দে হ্যাভ অলরেডি ইনস্ট্রাক্টেড ডিফারেন্ট সার্ভিস প্রোভাইডার্স। এই বছর অনেকটা অগমেন্টেশন আগে থেকে হয়ে গেছে, সো উই হোপ দ্যাট এই বছরে মোবাইল কানেক্টিভিটি ইন্টারনেট কানেক্টিভিটি নিয়ে কোনো সমস্যা হবে না। সেকেন্ডলি ওমিক্রন নিয়ে যেটা বলছেন, সো ফার উই হ্যাভন্ট সিন এনি কাইন্ড অফ সার্চ পার্টিকুলার ইন সাউথ 24 পরগনা। দ্য কেসেস আর ভেরি মাচ আন্ডার কন্ট্রোল ডিসপাইট বিং সো ক্লোজ টু কলকাতা অ্যান্ড আদার ডিস্ট্রিক্ট, যেখানে একটু কেস লোড বেশি আছে। তো সাউথ 24 পরগনাতে যা প্র্যাকটিস আমরা ফলো করছি, উই হ্যাভ কেপ্ট ভেরি মাচ আন্ডার চেক, আর আমাদের হেলথ ফেসিলিটি হ্যাজ বিন ইম্প্রুভ ট্রেমেন্ডাসলি, সো উই আর নট এক্সপেক্টিং এনি কাইন্ড অফ এনি প্রবলেম অ্যাজ ফার অ্যাজ কোভিড ইজ কনসার্ন। তবুও উই হ্যাভ পুট ইন সচ এ কাইন্ড অফ মেকানিজম, যদি কোথাও কোন কেস হলেও ইমিডিয়েটলি উইল বি টেকিং কেয়ার অফ, whether the moment of the you know the patient or the testing or the treatment, everything is absolutely coordinated. You don't need to worry really about it. বুঝতে হবে ওয়ান এইরকম যা প্যাকেজ যাচ্ছে, ঠিক আছে, মিনিমাম যেটা পোস্টাল চার্জেস লাগে অত কিছু নেই, দের আর আদার অ্যারেঞ্জমেন্টস যেটা আমরা করেছি, কোথাও দ্য মানে ওয়াটার ওয়াজ কেপ্ট, যেটা পূজা করার জল, উই হ্যাভ গিভেন সাম শাওয়ার্স, কোথাও আমরা কিছু কিছু কন্টেইনার তৈরি করে ওখানে দিয়েছি যেটা দিয়ে আমরা স্নান করেছি। দিস আর হ্যাভ বিন মেড ফ্রি অফ কস্ট, দিস ইজ অনলি থ্রু পোস্ট, যেটা পোস্ট হয় এর ছাড়া আর তো কিছু এখানে চার্জ নেই। সো দোজ ফ্রি যেটা বলছেন ও সব আমরা করেছি, সো দিস ইয়ার অলসো সেম ইজ হ্যাপেনিং। They directed the administration to give wide publicity on COVID related awareness, and secondly to persuade the people not to go in groups to water, because there was apprehension that water madame otapare COVID spread hoche. So those instructions still there. So ei bochor amra jeta korchi, that e-snan we are promoting, e-puja we are promoting, all the digital interventions are done to comply with the order of the High Court. In addition, amra around 20 drones hire korechi. Drone er madhyame we are planning, jodi amra we can spray, we can provide that feeling of
গেটিং ডিপ ইন দ্য ওয়াটার, ওটাও আমরা এই বছর করছি, অনেকটা নিউজ পেপার একটা রিপোর্টও করেছে। তো উই হ্যাভ হেভি 20 ড্রোনস উই হ্যাভ হায়ার্ড, উই উইল প্লেসিং দ্য ডিফারেন্ট লোকেশনস, সাম ইন আউটরঙ্গাবাদ, সাম আর ইন গঙ্গা সাগর, তো বেসিক্যালি টু মেক ইউ নো ইজি ফর দ্য পিলগ্রিমস যারা আসছেন ইয়া যারা আসতে পারছেন না, দে হ্যাভ সো মাচ ইনক্লিনেশন টু গো টু গঙ্গা সাগর বাট স্টিল দে আর আনএবল, maybe due to COVID, maybe they are disabled, yeah, they are senior citizens who doesn't want to come out, yeah, who are not in a position to come out, and there are so many underprivileged, like those who are in the welfare homes, yeah, trafficked, you know, persons. Amra chesta korchi sabake ekta experience deba, to ye amra ei bochhe chesta korchi. This year event will be more colorful, there will be lot of color, lot of event, lot of religious, you know, things. যারা যারা গঙ্গা সাগরে থাকবেন, ইউ উইল উইটনেস সচ এ কাইন্ড অফ বিউটিফুল কোঅর্ডিনেশন অফ ভেরিয়াস ইভেন্টস হ্যাপনিং দেয়ার, অ্যান্ড উই উইল হ্যাভ দ্য ইকো ফ্রেন্ডলি মেলা, ইকো ফ্রেন্ডলি ইউনো অ্যাসপেক্টস আপনারা বেশি দেখতে পারবেন, উই উইল হ্যাভ দ্য এনভায়রনমেন্ট মেলা অলসো বিং কন্ডাক্টেড দেয়ার, দ্য এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট হ্যাজ গিভেন লট অফ ফান্ড অ্যান্ড দে হ্যাভ আস্কড আস টু ডু সো মেনি অ্যাক্টিভিটিস, সো উই হ্যাভ কোঅর্ডিনেটেড ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্ট অ্যান্ড উই আর গোয়িং টু এনশিওর দিস মেলা ইজ গোয়িং টু বি এ গ্র্যান্ড মেলা। That's it. So I will just request Savadivadi madam achen, mantri achen, ora bolu pore apnader jodi prashno thakle I will answer. 2022 Ganga Sagar mela ke samne rekhe ajke amader manoniyo jala shashok Dr. Piyush Ganatham sahib ek press conference dekhechen, সেই প্রেস কনফারেন্সে তিনি নিজেই উপস্থিত রয়েছেন, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত রয়েছেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি ম্যাডাম সদ্দেয়া শামিমা শেখ মহাশয়া, রয়েছেন আমাদের সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান কাতর প্রতিমা বিধায়ক সমীর জানা, আমাদের এডিএম সাধারণ যিনি মেলা আধিকারিক তিনি রয়েছেন, আমাদের ডিস্ট্রিক্ট নোডাল অফিসার সৌরভ বাবু সহ অন্যান্য আধিকারিকবৃন্দ এবং আমাদের যারা প্রেস বন্ধুরা আছেন তাদের সবাইকে মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে, রাজ্য প্রশাসন এবং জেলা প্রশাসনের তরফ থেকে তাদের আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। 2021 গঙ্গাসাগর মেলা COVID-19 একটি প্যান্ডামিক সিচুয়েশনের মধ্য দিয়ে গত বছর মেলা সম্পূর্ণ হয়েছে, তার একটি তথ্য আপনাদের কাছে আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে ওনারা সেটাকে আপনারা প্রজেক্টরের মাধ্যমে দেখেছেন। মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় আছেন, আছেন আমাদের জেলা শাসক থেকে শুরু করে এডিএম থেকে শুরু করে আমাদের সুন্দরবন ভাইস চেয়ারম্যান সমিতা থেকে শুরু করে আপনারা সকলেই, প্রেস মিডিয়া সকলেই এসছেন। তা আমরা প্রথমত বলি যে আজকে আমাদের ডিএম সাহেব টোটালটা আপনাদের বিস্তারিত বলে দিয়েছেন, আমাদের মাননীয় মন্ত্রীও বিগত দিনের ওনার অভিজ্ঞতা সবটাই প্রকাশ করলেন, আমরা দেখেছি বিগত দিনে কেমন ছিল আর আজকে কোন জায়গায় আমরা এই গঙ্গাসাগরকে নিয়ে যেতে পেরেছি, এটা কিন্তু সত্যি অভাবনীয়। এটা সারা বিশ্ব কিন্তু একটা দেখবে, সেটাও কিন্তু আমাদের ডিএম সাহেব সেটা তৈরি করে দিয়েছে। এটা সত্যি কতবার থেকে আমরা যেহেতু কোভিড এর জন্য আমরা মানুষের কাছে পৌঁছতে পারবো না, মানুষ আসতে পারবে না, মানুষের সঙ্গে দর্শন হবে না, এই যে আমাদের মধ্যে একটা দুঃস্বপ্ন দেখছিল সেটা কিন্তু আমাদের ডিএম সাহেব কিন্তু আমরা একসঙ্গে মিলে কিন্তু ওনার একটা ভালো কিন্তু একটা সুন্দর একটা আমাদের দিক একটা তৈরি করে দিয়েছে, যে মানুষ তার কিন্তু বাড়িতে বসেই কিন্তু এই যে স্নান করতে পারবে এটার দিক থেকে কিন্তু মানুষ একটা উত্থলিত। তা আমাদের এই যে গঙ্গা সাগর আজকে যেভাবে এই যে বিপর্যয় চলে গেল, তারপর আপনারা গিয়েছেন কি আমি জানি না, অনেকটা জায়গা আমাদের ড্যামেজ হয়েছিল, নিশ্চয়ই আপনারা ছবিও তুলেছিলেন, আমাদের অনেক প্রেস বন্ধুরা গিয়েছিল, তারা গলা পর্যন্ত জল দিয়েও ছবি তুলেছে, আমাদের পাঠিয়েছে, দেখেছি কত কষ্টে। তা সেই জায়গায় কিন্তু গঙ্গাসাগর কতটা বিধ্বস্ত হয়ে গিয়েছিল, তারপরেও কিন্তু মানুষ সেখানে যাবে, তার জন্য কিন্তু আজকে আমাদের মামাটি মানুষের সরকার
যেভাবে আমাদের প্রশাসনকে নিয়ে কাজ করছে প্রশাসন সেই লেভেলে এবং পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সকল মিলে আজকে যে কাজগুলো হচ্ছে তার মধ্যে থেকে কিন্তু আমরা গঙ্গাসাগর মেলাটাকে সুস্থভাবে সম্পন্ন করতে পারবো সেই আশা রেখে কিন্তু আমরা আগামী দিনে এগিয়ে চলেছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকের কার্যালয় থেকে অরুণাভ ব্রহ্ম ও আকাশ ভট্টাচার্যের রিপোর্ট, দি রেগুলার নিউজ। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা। মেরি ক্রিসমাস সকলকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শুধুমাত্র খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষরাই নয়, বাঙালি অবাঙালি সকল মানুষের কাছে বড়দিন মানে উৎসব, সাথে কেক খাওয়ার পার্বণ। তাই সেই কেক কিভাবে তৈরি করা হয়, তারপর প্যাকেট করার পর কি করে আমাদের হাতের মুঠোয় চলে আসে রসনা তৃপ্তির জন্য, প্রতি বছরের মতো এবছরও আপনাদের আমরা দেখাবো কেক ফ্যাক্টরি সেই নেপথ্য কাহিনী। আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজ এর পর্দায়। আজ 25শে ডিসেম্বর, প্রথমেই সকলকে জানাই টিম দ্য রেগুলার নিউজের পক্ষ থেকে মেরি ক্রিসমাস। প্রতি বছরের মতনই এবছরও আমরা আপনাদেরকে কেক ফ্যাক্টরির অন্দরের যে কাহিনী সেই কাহিনী তুলে ধরব। প্রতি বছর আমরা দেখাই যে একটি কেক ফ্যাক্টরির ভিতরে কীভাবে কাজ চলে। আমরা জানি যে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন মানুষজন, তাদের সব থেকে বড়ো উৎসব এই বড়দিন। সেই বড়দিনের একটি প্রধান খাদ্য বলা যেতে পারে সেটা হলো কেক। সেই কেক কী করে তৈরি হয়, কী করেই বা প্যাকিং হয়, কী করেই বা আপনাদের হাতের মুঠোয় ড্রয়িং রুমে পৌঁছে যায়, সেই যে তৈরির যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আমরা প্রতি বছর তুলে ধরি, এবছরও তুলে ধরব। আমরা এই মুহূর্তে চলে এসেছি কোয়ালিটি ফুড প্রোডাক্টসে। এখানটায় কিভাবে কেক তৈরি হচ্ছে, কি হচ্ছে, পুরো বিষয়টাই আপনাদেরকে দেখাবো এবং তার সাথে কথা বলে নেব এই কোয়ালিটি ফুড প্রোডাক্টসেরই অন্যতম একজন কর্ণধার তন্ময়বাবুর সাথে। দাদা, প্রথমেই আপনাকে বড়দিনের শুভেচ্ছা। তো আমাদের কোয়ালিটির তরফ থেকে শুভেচ্ছা এবং ক্রিসমাস উপলক্ষে অভিনন্দন। প্রথমেই আপনার কাছে যেটা জেনে নেব যে এই যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, প্রায় দু বছর হতে চললো, মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, তাও আপনাদের কেক বিক্রি কেমন হচ্ছে, উৎপাদন কেমন হচ্ছে, চাহিদা কীরকম? না, 2019 সালে যে ধরনের আমরা ব্যবসা করেছি 20-র পর থেকে, কারণ 20-র ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনার 22-শে ফেব্রুয়ারি সম্ভবত কি 22-শে মার্চ এরকম, 22-শে মার্চের পর থেকে যে লকডাউন হওয়ার পর থেকে, আপনারা গত বছরও এসেছিলেন, আপনাদের বলেছিলাম যে আমরা গত বছর যেমন 2020-তে মানে সকলের কথা ভেবে আর কি যে কোনো রকম দাম না বাড়ানো যায়, যেভাবে হোক যাতে করে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেইভাবে আমরা উৎপাদনটা করেছিলাম। কিন্তু যে ধরনের ব্যবসা আমরা 19-এর আগে করেছি তার চার ভাগের এক ভাগও 2020-তে আমরা করতে পারিনি। এবার 2021-এও আমাদের ব্যবসা কিন্তু গতবারের থেকে খুব একটা উন্নত হয়নি, বরঞ্চ একই ধারায় চলছে। কারণ আমি লাস্ট এক বছর বলছি, এই বিশেষ করে করোনার পর থেকে আমাদের ব্যবসা সারা বছরই এখন মন্দাই বলা যায়, মন্দা চলছে। উৎপাদন কেমন হচ্ছে? উৎপাদন ওই যে বললাম 1/3 হয়ে গেছে। যে ব্যবসা আমরা 19-এর আগে করেছি, যে ধরনের বিক্রি আমাদের ছিল, যেভাবে তার জন্য যেভাবে আমাদের প্রোডাকশান করতে হতো, সেই প্রোডাকশানের 1/3 এখন হচ্ছে। আচ্ছা, এই বছর কেকের দাম কি আপনারা বৃদ্ধি করেছেন মোটামুটি সাধ্যের মধ্যে থেকে, বা গত বছর কী দাম ছিল, এবছর কী দাম ছিল, আমরা যদি একটু ট্যালি করি?
গত বছর যে রেটটা ছিল সেটা ১৯ যা রেট ছিল আমরা ২০২০ সেম রেট রেখেছিলাম, এটা আপনাদের আমরা জানিয়েছিলাম যে আসলে সমস্ত কিছুর দাম 30-40% তখনই বেড়ে গেছে প্রত্যেকটা জিনিস, বাজারে যে কোনো জিনিসের দাম। আপনারা জানেন যে ১৯ যদি আপনি কোনো যে কোনো অয়েল, কারণ আপনি জানেন বেকারি প্রোডাক্ট বেসিক্যালি অয়েল উপর বেস করে, হ্যাঁ, তো ওই তেলের দাম এত বেড়েছে যে ১০০ টাকার তেল আজকে ২০০ টাকা, মানে ডাবল 100% বৃদ্ধি পেয়েছে। তো এই 100% ইনক্রিজ হওয়ার পরেও আমরা কিন্তু সেইভাবে কোনো প্রোডাক্টের দাম বাড়াতে পারি না, বিশেষ করে ব্রেড তো আমরা কেউই একা একা, যেহেতু একটা অর্গানাইজেশনের মাধ্যমে চলে, সমস্ত বেকারি ইউনিয়ন আছে, তারা যখন বাড়ায় তখনই বেকারি ইউনিয়নই একমাত্র বাড়াতে পারে, তবেই সবাই বাড়াতে পারবে। তা লাস্ট ৪ বছর ধরে যা রেট ব্রেডের চলছে তাই রয়েছে, বিস্কিটেরও মোটামুটি রেট একই চলছে। কেকের ক্ষেত্রে কি ধরুন একটা ফয়েল, যে ফয়েলের উপর আমরা কেকটা বানাচ্ছি, সেই ফয়েলটা দেখা গেল ২০১৯ ৩ টাকা ছিল, সেটা হয়তো ৫ টাকা হয়েছে ২০২০, তবুও আমরা রেটটা বাড়াতে পারছি না, এখন ৭ টাকা দিয়ে সেই ফয়েলটাই কিনছি। এবার আমাদের তো অপারক যে ৩ টাকার জিনিস ৭ টাকা, মানে ৪ টাকা বেড়েছে, মানে ১২০% বেড়ে গেছে। তো তখন আমাদের বাধ্য হয়ে ২-৫ টাকা করে আমরা কেকের বৃদ্ধি করেছি, সেটা মানে দেখা যাবে হয়তো ৩০-৪০ টাকার কেকটা ২ টাকা বাড়িয়েছি, ৫০ টাকার মধ্যে যে সমস্ত কেকগুলো আছে, কি ৫০-১০০ টাকার মধ্যে যে কেকগুলো আছে সেখানে হয়তো আমরা ৫ টাকা ইনক্রিজ করেছি, ওই রকমই। মানে এর থেকে বেশি আমরা সমস্ত কাস্টমারের আয়ত্তের মধ্যে, সব ধরনের সব লেভেলের কাস্টমারের আয়ত্তের মধ্যে কেক বানাই। একদম আমি দেখতে পাচ্ছি যে টেবিলের ওপরও বিভিন্ন প্রোডাক্টস, মানে কেক বেসিক্যালি যে বড়দিনের যে কেক সেই অনেকগুলো কেক সাজানো রয়েছে, সেগুলো নিয়ে যদি একটু বলেন কীরকম কী দাম মোটামুটি বাজারে অ্যাপ্রক্সিমেটলি একটা দাম যদি একটু বলেন। দেখুন আমাদের যে ধরনের কেকগুলো তৈরি হয় সমস্তটা তো এই টেবিলে নেই, মোটামুটি কয়েকটাই স্যাম্পল এখানে রাখা রয়েছে, তো আমাদের সব রেঞ্জের আমাদের কেক আছে, যেমন ধরুন এটা আপনি বাজারে ৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে, এই কেকটা ৫০ টাকার মধ্যে পাওয়া যাবে। আমি দর্শকদের জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে কেকটি রয়েছে এই কেকটি মোটামুটি বাজারে ৫০ টাকার মধ্যে বাজারের এই মুহূর্তে আপনারা পেয়ে যেতে পারেন। এটা একটু এবার একটু ভালো কোয়ালিটির, এটা যেমন ৭০-৭৫ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন, এটা আপনার ৭০-৭৫ টাকার মধ্যে পেয়ে যাবেন বাজারে, একটু ভালো কেক, হ্যাঁ একটু, হ্যাঁ এর থেকে ভালো কেক। তারপর এটা যেমন চকলেটের ওপরে, ঠিক আছে, এটা চকলেট কেক, এটা আপনি মোটামুটি ১৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে, এটাও ১৫০ টাকা, এটা কোয়ালিটি এ স্পেশাল কেক, ঠিক আছে, এটাও ১৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন, এগুলো ১০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। দর্শকদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি, যেমনটা জানালেন যে এই কেকগুলো যে কোয়ালিটি ফুড প্রোডাক্টের যে মালগুলো এগুলো আপনারা ১০০ টাকার মধ্যে মোটামুটি বাজারে পেয়ে যাবেন। এই কেকটা যদি বলেন এটা আপনি ৭০-৭৫ টাকার মধ্যে এটাও পেয়ে যাবেন, এটা আপনি মোটামুটি ৬০-৬৫ টাকার মধ্যে পেয়ে যাবেন, এগুলো একটু স্পেশাল কোয়ালিটি, আলাদা আলাদা ভ্যারাইটির এগুলো তৈরি হয়েছে। একদমই, মানে যা দেখতে পাচ্ছি এইখানে যে কেকগুলো আমরা দর্শকদের এই মুহূর্তে দেখাচ্ছি, এই কেকগুলো মোটামুটি সাধ্যের মধ্যেই ১০০ টাকার মধ্যেই সব মোটামুটি দাম, মোটামুটি আমি আরেকটা একটুখানি নিয়ে নিচ্ছি এখান থেকে, এই যে কেকটি রয়েছে এই কেকটার দামটা যদি একটু বলেন। কেকটারই এটাকে এটা সিঙ্গেল পাউন্ড আর এটা হচ্ছে ডাবল পাউন্ড, ঠিক আছে, এটার দাম হচ্ছে এটার থেকে জাস্ট ডবল, মানে এটা যদি আপনি ৫০ টাকার মধ্যে বাজারে পান এটা আপনি ১০০ টাকার মধ্যে বাজারে পেয়ে যাবেন, মোটামুটি একদম মানে ভালো ফ্যামিলি প্যাকের জন্য বেস্ট। দামগুলো যে কেকগুলো আমরা দেখলাম আপনার মানে একদম একদম যে কেকগুলো আমরা দেখলাম মোটামুটি সাধারণের সাধ্যের মধ্যেই কেকগুলি রয়েছে, এবং প্রতি বছর যেমনটা আমরা আপনাদেরকে দেখাই যে কীরকম এখান থেকে কেক তৈরি হচ্ছে সেটা আমরা দেখব, এবং এই যে কেকগুলি রয়েছে তার দাম বাজারে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি কীরকম দাম রয়েছে সেটাও আমরা জেনে নিলাম। একদম সাক্ষাৎকারে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যে এই যে প্যান্ডেমিক সিচুয়েশান চলছে এর মধ্যে যারা কেক বানাচ্ছেন, প্যাকেটিং করছেন, যারা কারিগররা রয়েছেন আপনাদের এখানে, যারা কর্মচারীরা রয়েছেন, তাদের কি মোটামুটি আকাল দেখা দিচ্ছে? না, এদের সকলে দেখুন সবাই ভ্যাকসিনেটেড, ঠিক আছে, মোটামুটি ডবল ভ্যাকসিন সবারই হয়ে গেছে, আর কাজের ব্যাপারে দেখুন আমাদের
এখানে যারা ওয়ার্কার আছে তারা রেগুলার ওয়ার্কার, ঠিক আছে। এবার যেহেতু কাজ কমে গেছে তাই আমরা বাইরে থেকে অনেক সময় হায়ার করতে হয়, সেই হায়ার করতে এবার হয়নি কারণ কাজ কমে গেছে। ফলে যারা রেগুলার ওয়ার্কার আছে তারাই কাজ করে, ফলে এখান থেকে যে রোজগার হচ্ছে তাদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে না। Thank you.
আর একদম শেষ প্রশ্ন করে নেব, কি বার্তা দেবেন বড়দিন আজকে, কি বার্তা দেবেন মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য? সকলকে বলবো মেরি ক্রিসমাস, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সকলকে আমাদের কোয়ালিটি ফুড প্রোডাক্টের তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা আনন্দ করুন, কিন্তু সমস্ত বিধি নিষেধ মেনেই আনন্দ করুন, এটুকুই বল। আমাদের অ্যাড্রেস হচ্ছে কোয়ালিটি কাটাগঞ্জ, হ্যাঁ, বেদীভবন ঝিলপার, কোয়ালিটি ফুড প্রোডাক্ট। আর ফোন নাম্বার হচ্ছে, আমি আপনাকে একটা কার্ড দিচ্ছি, ওটা কার্ডটা একটুখানি ডিসপ্লে করলে আপনি সমস্তটাই এখানে পেয়ে যাবেন। আমাদের এটা হচ্ছে অ্যাড্রেস কোয়ালিটি ফুডের, আর এটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট পার্সন এবং তাদের নাম্বারগুলো এখানে লেখা আছে, যাদের সাথে আপনারা ব্যবসায়িক বা অন্যান্য যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম এই কোয়ালিটি ফুড প্রোডাক্টসের যিনি অন্যতম একজন কর্ণধার রয়েছেন তন্ময়বাবু, তার সাথে। তিনি যেমনটা জানালেন যে কেকের দাম সম্বন্ধে, যে একদমই সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে, আপনাদেরকেও বলবো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং এই বড়দিনে শুধুমাত্র কোয়ালিটি ফুড প্রোডাক্টস নয়, হাতের সামনে যা কেক পাবেন সেই কেক খেয়েই বড়দিনের যে উৎসবের যে আনন্দ, সেই আনন্দকে একেবারে চেটে পুটে উপভোগ করুন। ক্যামেরায় অরুণাম ব্রহ্মের সঙ্গে আকাশ ভট্টাচার্য, দ্য রেগুলার নিউজ, বেদীভবন। এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকব, মনের মতো বাড়ি কোথায় পাব? হ্যাঁ, ঠিকই ভেবেছেন, মনের মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাঁপা বনগা রোড সংলগ্ন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরও একটি নম্বরে 9831-919515। এই নম্বরে